माननीय स्पीकर बांग्लादेश के देशप्रेमिक इस्लामी नेतृत्व शून्य एवं सरकार विरोधी जोट के दुर्बल करार लक्ष्य 42 बछर पुरानो एक मीमांसित इस्यू युद्ध अपराध के सामने नहीं आसा हो জাতীয় আন্তর্জাতিক মহলে সব ধরনের আপত্তি ও মূল্যায়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে এদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মাওলানা মতিউর রহমান আজমি সহ শীর্ষ জামাত নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করার চক্রান্ত চলছে। ফিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার শিকদারের সকল অপরাধ আল্লামা সাঈদীর নামে চালিয়ে দিয়ে তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাওলানা সাঈদী রাজাকার ছিলেন এমন কোন দালিলিক প্রমাণ প্রসিকিউশন বা তদন্ত সংস্থা দিতে পারে নাই। মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এবং পারেরহাট ক্যাম্পের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিয়েছেন যে আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না, তার স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা ছিল না। মাননীয় সদস্য, আদালতের বিচারাধীন বিষয়ে বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লামা সাঈদী হিন্দু অধ্যুষিত এলাকা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কথিত এইসব অপরাধের কথা তার এলাকার কোন ভোটাররা 42 বছরও কি জানতে পারেনি? মাননীয় স্পিকার, একইভাবে মিরপুরের কুখ্যাত বিহারি কসাই কাদেরের মানবতা বিরোধী কর্মকাণ্ড জননেতা কাদের মোল্লার নামে চালিয়ে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। জামাতের অ্যামনেস্টি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান 1971 সালে এসএসসির ছাত্র ছিলেন, অথচ হাস্যকরভাবে বলা হচ্ছে তিনি নাকি গণহত্যা, অগ্নিসংযোগ আর ধর্ষণের মতো অপরাধ করেছেন এরকম ছাত্র বয়সে। জনগণ একটু শুনেন, শুনেন, শুনে কাজে আসবে। জনগণ এই সকল রায় এবং বিচারের নামে প্রহসনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে। দলীয় আইনজীবী দিয়ে প্রসিকিউশন নিয়োগ, এসকাইপি কেলেঙ্কারি, তদন্ত কর্মকর্তা নিয়োগ, অভিযুক্তদের বিরুদ্ধে প্রদত্ত জবানবন্দিকে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণ, আসামিদের পক্ষে বিচার কার্য পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগে বাধা প্রদান, ট্রাইব্যুনাল পরিচালনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ না করা, মাওলানা সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুকরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ কর্তৃক অপহরণ, শাহবাগীদের দাবি অনুযায়ী কাদের মোল্লার বিচারের রায়ের পর আইন পরিবর্তন। মাননীয় সদস্য, আদালতে বিচারাধীন বিষয়ে উল্লেখ না করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সমাবেশের দাবি বিবেচনায় নিয়ে বিচারপতিগণ রায় দিবেন, ট্রাইব্যুনালে বিচারকদের উদ্দেশ্যে এমন আহ্বান। এই সকল কিছু দেশে বিদেশে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য করেছে। মাননীয় স্পিকার, এর পরেও কি বলতে হবে? এই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হচ্ছে? এই বিচার কি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত নয়? মাননীয় স্পিকার, আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমনের হাতিয়ারে পরিণত করার, যে ঘৃণ্য খেলা শুরু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার। অনতিবিলম্বে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এই ট্রাইব্যুনাল বাতিল করুন। প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে সম্পূর্ণ নিরপরাধ জামাত নেতাদের মুক্তি দিন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে, মাননীয় স্পিকার, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করুন, এটাই আমরা দাবি করছি। মাননীয় স্পিকার, এই সরকারের মধ্যে এক ধরনের ইসলাম ফোবিয়া কাজ করছে। ইসলাম, ইসলামী দল, আলেম উলামা এক ধরনের অ্যালার্জি আছে সরকারের। বিগত 5ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে নারকীয় গণহত্যা চালিয়ে সরকার ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইতিহাসের এক নির্মম নিষ্ঠুরতম কালো রাত ছিল এই বছরের 5ই মে দিবাগত রাত। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভিডিও ফুটেছে, বিশ্ববাসী দেখেছে হত্যার পর কিভাবে টেনে টেনে গাড়িতে নিহতদের লাশ তোলা হচ্ছে। গণহত্যায় নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার যতই গোপনীয়তা রক্ষা করুক না কেন, সত্য একদিন উন্মোচিত হবে। দেশের মানুষ জানতে চায় 13 দফা দাবি দিয়ে হেফাজত ইসলাম এমন কি অপরাধ করেছিল যে সরকার এত সহনশীল হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে নৃশংস অভিযান পরিচালনা করলো। 1971 সালের
25 মার্চ কালো রাত্রিতে যেভাবে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কেন একই কায়দায় অপারেশন ফ্ল্যাশ আউট ইত্যাদি বিভিন্ন নামে গভীর রাতে নিরস্ত্র ঘুমন্ত আলেমদের উপর সশস্ত্র হামলা চালানো হলো, কেন অভিযান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে যুদ্ধ ঘোষণার মতো ব্ল্যাক আউট করা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী ব্লগারদের নেতৃত্বে শাহবাগে হতাহতদের গণরক্ষা আন্দোলন মঞ্চের আয়োজকরা সরকারের অনুমতি ছাড়া মাসের পর মাস রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানের মাধ্যমে অবরুদ্ধ করে রাখে। সরকার তাদের বাধা না দিয়ে উল্টো নিরাপত্তা দিয়েছে, অথচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীদের শাস্তির সহ 13 দফা দাবি আদায়ের জন্য দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে হেফাজতে ইসলামের সমাবেশের মানুষগুলোকে একটি রাতের জন্য থাকতে দেওয়া হলো না কেন? সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করা হলো কেন? কেন হেফাজত নেতাদের উপর ছাপ সৃষ্টি করে হতাহতদের প্রকৃত তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না? মাননীয় স্পিকার, আমি হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইন বাবুনগরীকে রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনগণ অনিশ্চয়তা ও অজানা আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের স্বীকৃত ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালতের মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার এই মহাসংকটের জন্ম দিয়েছে। আগামী নির্বাচনে নিশ্চিত মরাডুবি জানতে পেরে দলীয় সরকারের অধীনেই নির্বাচন দেওয়ার অযুক্তিক ও অশুভ পায়তারা চালাচ্ছে আওয়ামী লীগ।